Hello, you are hooked onto my YouTube channel. This is your man, Muhammad Abu Abid. আশা করছি যে যেখান থেকে শুনছেন অনেক ভালো আছেন। বেশ খানিকটা বিরতির পরই ফিরে এলাম, তাই না? তো বিগত যেসব কন্টেন্ট আমি আপ দিয়েছিলাম তা যারা যারা দেখেছেন তারা ভালোই ধারণা রাখেন যে আমার বিষ্টি কতটা পছন্দের। তার তালিকায় যে আরেকটা নাম আছে তা হয়তো আপনাদের জানা নেই, খুব শীঘ্রই জেনেও যাবেন। শীতকাল যে দরজায় কড়া নাড়ছে তা বলা বাহুল্য, শীত এই এসে পড়েছে বললেই চলে। পরের মাসে দেখা হচ্ছে তাহলে, ডিসেম্বরে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু কনফার্ম, ক্যান্সেল করবে না জানো? এমন অজস্র অঙ্গীকার ছড়িয়ে আছে কলেজের দিনগুলোতে। তারপর অনেক স্বপ্ন, স্মৃতি, পরিশ্রুতি নিয়ে ম্যাস হোস্টেলের পরিচিত মুখগুলো পাড়ি দেয় নিজ নিজ গন্তব্যে। ধীরে ধীরে কেটে যায় অনেকগুলো বছর, সেই সদ্য কলেজ পেরোনো কাঁচা মুখগুলো অনেকটা পুরনো হয়ে ওঠে। চার পাঁচজন বন্ধুর যে গ্রুপটা কলেজের সবসময় একসাথে থাকতো, আজ তারা চার পাঁচটা ভিন্ন ভিন্ন জায়গায়। ছুটে চলা বর্তমানে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, কথাবার্তা খুব একটা হয় কি না তাও সন্দেহ, তবু মনে পড়ে। একান্ত অবসরে মাঝে মধ্যে মনে পড়ে সেই সব কলেজ দিনের কথা। মনে পড়ে হোস্টেলে মাঝরাতে খিদে পেলে বন্ধুরা মিলে গোল হয়ে বসে মুড়ি চানাচুর খাওয়া, কলেজ কেটে সিনেমা দেখা, পরীক্ষার ঠিক আগে আশরিক প্রচেষ্টায় সিলেবাস শেষ করতে যাওয়া। মনে পড়ে ম্যাস হোস্টেলের খাবারের স্বাদ, টিচারদের ডাকনাম, না পাওয়া প্রেম। মাঝরাতে এরা সব ভিড় করে আসে মনে, ইতস্তত উড়ে বেড়ায় স্মৃতির পরশ মেখে। দুহাত আঁকড়ে ধরতে চায় তাদের, তবু ছোঁয়া যায় না। আর এশিয়া মহাদেশ এবং বলতে গেলে সারা পৃথিবী কমবেশি সব জায়গায় শীত পড়ে যাচ্ছে, শীত আসছে বললেই চলে। তোমার জীবনে যদি শীত নিয়ে কোনো স্পেশাল কাহিনী থাকে যা আমাকে শেয়ার করতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তুমি আমাকে পাঠাতে পারো, আমি পড়ে শোনাবো। এবং শীতকালে কার কী প্ল্যান, কে কীভাবে উপভোগ করতে যাচ্ছ তা আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, উইথ দ্যাট ইয়োর ম্যান মোহাম্মদ আবু আবিদ সাইনিং আউট। টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ ফলিং ইন লাভ। টেক কেয়ার।